গত 5ই আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চলা শেরপুরে প্রায় 100 কোটি টাকার কাজ বন্ধ হয়ে পড়ে আছে। কাজগুলো বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন সাধারণ জনগণের ভোগান্তি বেড়েছে, অন্যদিকে গ্রামীণ সড়ক, ব্রিজ, কালভার্টের অসমাপ্ত অংশে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে পলাতক বা আত্মগোপনে থাকা ঠিকাদারদের চূড়ান্ত নোটিশ করা হলেও কাজে ফিরছে না অনেকেই। এর ফলে তাদের চুক্তি বাতিল করে নতুন চুক্তির পরিকল্পনা করছে সরকার। কাজ বন্ধ থাকায় যেসব এলাকায় ভোগান্তি বেশি হচ্ছে তার একটি শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবর্দির উপজেলার বিকল্প সংযোগ সড়কের চাপাতুলি সেতু। ব্রিজ ছিল, সেটা আমাদের জন্য ভালো ছিল, তো ব্রিজ ভাঙার পরে সাউকা হই, কিন্তু তো ওটা নর্মাল। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের যাতায়াত করার জন্য, শিরপুর বা টাউনে হসপিটালে যেতে হয়, যে এখান থেকে যদি 5 টাকা যেতে হয় কিন্তু ঘুরে যেতে হয় 50 টাকা দিয়ে। এইভাবে আমাদের অনেক সমস্যা হয় আর সময় অনেক বেশি লাগে। আমরা চর এলাকার লোক, আগেই ভালো ছিলাম, আগে আমরা যাতায়াত করা হয়েছি, এখন এই রাস্তাটা খোদার কারণে আমরা যাতায়াত করা হইতাছি না। আমরা একটা উগি নিয়ে শেরপুর আওয়া যাওয়া করা হইতাছি না, মোলাবান স্কুলে যাওয়ার পাইতাছে না, আমাদের কত একটা কষ্ট। রাস্তা আগেই ভালো ছিল, আগে বৃষ্টি হতো পানি নামার জন্য ব্যবস্থা ছিল, এখন বৃষ্টি হইলে পানিটা জমে থাকে, রাস্তার মধ্যে প্যাক কাদা সবসময় থাকে, একটা পোলাবান স্কুলও যাইতে পারে না, কলেজও আসতে পারে না, একটা উগি মানুষ হাসপাতাল যাইতে পারে না, মানে আমাদের বিভিন্ন ধরনের অনেক ধরনের সমস্যা। এই রাস্তাটা 1 বছর তাহলে খুঁজে তুইছে, এবার এই গ্রামের বাড়ি সিহা রাস্তা দুই সাইডে খুঁজে দিয়েছে, খুঁজে তুই সাইডে পুকুরি বালু টালু ফেলায় থুয়ে গেছে, কাজ করে না, অনেকদিন ধরে গাত হয়ে আছে, দুইটা গাড়ি একসাথে চলাফেরা কাজ ই করে দিলে, কোচিং করে দিলে মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলাই দেয়। কাজটা অতি দ্রুত করলে আমাদের জন্য খুব ভালো, গাড়ি ঘোড়া ছাড়া চলা ওদের জন্য খুব ভালো হইতো। শেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা ইতোমধ্যে বন্ধ থাকা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছে নোটিশ পাঠিয়েছি, কাউকে 28 দিনের আবার কাউকে চূড়ান্ত নোটিশ দেওয়া আছে। একটি কাজের ঠিকাদার বাতিলের জন্য লেখা হয়েছে, যারা কাজে ফিরতে পারবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা নোটিশ করেছি, 28 দিনের নোটিশও দিয়েছি, যথাসময়ে যদি কাজ আবার শুরু না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মরিয়ম নেম, ঢাকা পোস্ট।